আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা যে যে প্রান্তে বসে আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। কারণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকে যে ট্রাস্টেড অ্যাপসে শেয়ার করতে যাচ্ছি, এই ট্রাস্টেড অ্যাপসের মধ্যে আপনি শুধুমাত্র নিউজ দেখে বিভিন্ন ধরনের কুইজ খেলে অথবা ডেইলি স্যাক করে এবং স্পিন করে আর্নিং জেনারেট করতে পারবেন। এবং এটি ট্রাস্টেড অ্যাপস এবং এটি $2 হলে উইথড্র করার অপরচুনিটি আপনি এখান থেকে পাবেন। এবং কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন সবকিছু আপনি এ টু জেড দেখতে পাবেন। ভিডিওটি সম্পূর্ণ করবেন আশা করি। এবং এই অ্যাপসটিতে কাজ করার পূর্বে বিস্তারিত আমি তার ইনফরমেশন গুলো দিচ্ছি কেন এই অ্যাপসটিতে আপনি কাজ করবেন। প্রথমত স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিসেন্টলি সেটি আপডেটেড হয়েছে এবং সেটির সাইজ হচ্ছে 15 মিলিয়ন এবং পাশাপাশি এটি ইনস্টল হয়েছে 5000+ অধিক বার। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এটির ভালো একটি রিভিউ রয়েছে। আপনারা একটু স্ক্রিনে দেখতে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো রিভিউ রয়েছে, পাশাপাশি এটির রেটিং রয়েছে 4.5, তার মানে 4.44 এবং 5 এর মধ্যে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাজ করে আর্নিং জেনারেট করার অপরচুনিটি রয়েছে এবং এই অ্যাপসটির নাম হচ্ছে রিয়া ক্যাশ এনজয় ইয়োর লাইফ। সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। আর ফ্রিল্যান্সিং বিষয়ক যদি কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই প্লে লিস্টে ক্লিক করুন। আশা করি অনেকগুলো অ্যামেজিং এবং ইউনিক ভিডিও পেয়ে যেতে পারবেন যেগুলো হয়তো অন্য কোনো চ্যানেলে পাবেন না। সো ফ্রেশ একটু পরে সাথেই থাকুন। সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন আজকের অ্যাপস ইনস্টল করার জন্য। আমরা সচরাচর সিম্পলি গুগল প্লে স্টোরে যে কোনো অ্যাপস ইনস্টল করি এটি আপনি অবশ্যই পারবেন। সো এটির নাম হচ্ছে রিয়া ক্যাশ এনজয় ইয়োর লাইফ। জাস্ট আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে ওপেন এ সিম্পলি ট্যাপ করবেন। সিম্পলি ট্যাপ করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। সো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, আর যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন তাহলে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। সো আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি সরাসরি, একেবারে আপনাকে জাস্ট একটু বুঝতে হবে। অলরাইট, সাইন আপ করার পরে এবং লগ ইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা আপনার সামনে উপস্থিত হবে। তার মানে আপনি যখন এই রিয়া ক্যাশের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করবেন তার মানে আপনার সামনে ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন লেভেল, ডেইলি চেক দেখতে পাচ্ছেন, রেডি রিড নিউজ দেখতে পাচ্ছেন, স্পিনার দেখতে পাচ্ছেন, স্কুইজ দেখতে পাচ্ছেন, কুইজ দেখতে পাচ্ছেন, ক্যাপচা দেখতে পাচ্ছেন, ওয়াচ ভিডিও, তারপর সাপোর্ট, হাউ টু ওয়ার্ক, সবকিছু কিন্তু এখানে রয়েছে। এবং পাশাপাশি কিভাবে এখানে কাজ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখাবো। সো আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করে হিউজ পরিমাণ আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন, কেননা এটি ট্রাস্টেড একটি অ্যাপস। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে আপনি আজকের এই অ্যাপসটিতে কানেক্টেড হয়ে নিতে পারবেন। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ডেইলি স্যাক, ডেইলি স্যাকের মধ্যে আমি যখন ক্লিক করব, ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। সো এই ইন্টারফেসে আসার পরে সরাসরি একটি অ্যাড চলে আসবে, সেই অ্যাডে আপনাকে অবশ্যই কিছুটা সময় স্পেন্ড করতে হবে। তার মানে ডেইলি সেট 2 থেকে 3 ঘন্টা অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে, অথবা এখানে সময় দেওয়া রয়েছে সেই সময়টুকু আপনাকে স্পেন্ড করতে হবে। অথবা অনেক সময় যদি অ্যাপস চলে আসে সেই অ্যাপসটা ইনস্টল করার পরে 1 থেকে 2 ঘন্টা আপনি আপনার ফোনের মধ্যে রেখে দিবেন। ফোনের মধ্যে রেখে দেওয়ার পরে পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে নির্দিষ্ট ব্যালেন্সটা কিন্তু অ্যাড করে নিতে পারবেন। দ্যাটস ইট, এতটুকু। অল রাইট, আমি দেখালাম যে ডেইলি চেক কীভাবে করতে হয়। ডেইলি চেকটি আপনি 24 ঘন্টা একবার করতে পারবেন। এবার আমি দেখাচ্ছি এই যে রিড নিউজ দেখতে পাচ্ছেন, সেই রিড নিউজ আমি ক্লিক করছি। রিড নিউজে ক্লিক করার পরে আপনি এখানে একটি ইনস্ট্রাকশন দেখতে পাবেন, তার আগে একটি অ্যাড চলে আসবে, অ্যাডটি আপনাকে দেখতে হবে অথবা আপনি ইনস্টল করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই, না করলে কোনো সমস্যা নেই। সো এবার আমি সেটি খেড়ে দিচ্ছি, খেড়ে দেওয়ার পরে সরাসরি আমি এখানে চলে আসলাম। তারপর এখানে গানস অফ গ্লোরি স্লাইড টু উইন সেটিতে ক্লিক করতে বলেছে, জাস্ট আমি সেটি ক্লিক করছি। ক্লিক করার পরে লোডিং হলে একটু সময় নেবে। রাইট, আপনারা দেখতে পেলেন যে আমি নিউজটি দেখে, এখানে টোটাল 10টি নিউজ রয়েছে, 10টি নিউজের মধ্যে আমি 1টি নিউজ দেখেছি। নিউজ দেখার এগেনস্টে আমি টোটাল এখানে আমার টোটাল পয়েন্ট হয়ে গিয়েছে প্রায় 100 পয়েন্টের মতো এবং ডলার হয়েছে 0.05 এর মতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে যে নিউজগুলো রয়েছে টোটাল 10টি নিউজ আপনাকে শেষ করতে হবে। তবে বলে রাখা ভালো, যখন আপনি ভিজিট নিউজে ক্লিক করবেন, ভিজিট নিউজে ক্লিক করার পরে সরাসরি আপনাকে একটি ব্রাউজারে নিয়ে যাবে। ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে আপনি সেই ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ওয়েবসাইট চলে এসছে। এই ওয়েবসাইটে আসার পরে জাস্ট আপনি এখানে 1 মিনিট সময় ব্যয় করবেন কমপক্ষে। তার মানে এখানে 1 মিনিট সময় ব্যয় করার এগেনস্টে আপনি
নির্ধারিত যে পয়েন্ট হবে সেই পয়েন্টটুকু আপনার অ্যাকাউন্টে জমা করে নিতে পারবেন খুব সহজে। এভাবে আপনি টোটাল 10টি কিন্তু আপনাকে দেখতে হবে, ওয়েবসাইটে এসে ভিজিট করতে হবে দেড় সিট এতটুকু। অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু 5 কিলোমিটারের বেশি দৃশ্যমান, সো এখানে যে বিস্তারিত লেখা রয়েছে সেই বিস্তারিতের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সট পেজের মধ্যে আমাকে নিয়ে যাবে। সো এখানে পুরো বিষয়টি বিস্তারিত রয়েছে। আশা করি আপনি এই ওয়েবসাইটের মধ্যে এসে যে নিউজটি দেওয়া রয়েছে সেই নিউজটি সম্পূর্ণভাবে পড়বেন। পড়ার পরে কমপক্ষে যদি আপনি আপনার সময়টুকু 1 মিনিট এখানে ব্যয় করেন বা স্পেন্ড করেন, তার এগেনস্টে আপনি নির্ধারিত পয়েন্টটুকু পেয়ে যাবেন। তার মানে এটি হচ্ছে দ্বিতীয় অপশন এই ওয়েব এই অ্যাপসটিতে কাজ করার। অর্থাৎ এখানে নিউজ দেখে দেখে পয়েন্ট কালেকশন করে নিবেন এবং পয়েন্ট কালেকশন করে নিয়ে সেই পয়েন্টগুলোকে আপনি অবশ্যই ডলারে কনভার্ট করে নিয়ে বিকাশের মধ্যে আপনি উইথড্র করে নিতে পারবেন। একটু পরে আমি দেখাবো, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কিভাবে এখান থেকে উইথড্র নিতে হয় সেটিও আমি দেখাবো। সো এখানে 24 আওয়ার্স এর লেটেস্ট নিউজ গুলো রয়েছে, আশা করি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এখানে এভাবে আপনাকে নিউজ গুলো পড়তে হবে, আর না পড়লে কোনো প্রবলেম নেই। জাস্ট আপনাকে মিনিমাম 1 ঘন্টা 1 মিনিট কিন্তু এখানে আপনাকে স্প্যান্ড করতে হবে বা ব্যয় করতে হবে। এখানে অনেকগুলো নিউজ রয়েছে, লেটেস্ট যে নিউজ গুলো সেই নিউজ গুলো আপনি এখান থেকে পড়ে পয়েন্ট কালেকশন করে নেবেন। এটি হচ্ছে সবচেয়ে সহজ কাজ। আশা করি এই কাজগুলো আপনি করে এখান থেকে পয়েন্ট গুলো কালেকশন করে নিয়ে খুব সহজে ডলার গুলো কনভার্ট করে নিয়ে উইথড্র করে নিতে পারবেন আপনার বিকাশে অথবা বিটকয়েনের মধ্যে, অথবা আরো যে অপশন গুলো রয়েছে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। সো যে কোনো ধরনের ওয়েবসাইটে বা অ্যাপসে কাজ করতে হলে আপনার মিনিমাম কিন্তু যে যোগ্যতাটার প্রয়োজন হয় সেই যোগ্যতাটা যদি বা স্কিল যদি আপনার না থেকে থাকে, আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করবো এই ধরনের ট্রাস্টেড অ্যাপস গুলো খুঁজে খুঁজে বের করে কাজ করার জন্য। কেননা এখানে যে অ্যাপস গুলো দেওয়া থাকে বা আমি আমার চ্যানেলের মধ্যে যে ভিডিও গুলো শেয়ার করে থাকি অ্যাপস বা ওয়েবসাইট, এর ফলে সেগুলো ট্রাস্টেড এবং আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে কাজ করে পেমেন্ট গুলো উইথড্র নিতে পারবেন এবং সেটি পকেটে নিয়ে আসতে পারবেন অনায়াসে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আমি এবার একটু ব্যাকে চলে যাচ্ছি। যখন ব্যাকে আসলাম তখন এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপস ইনস্টল করতে বলেছে, আপনি অ্যাপসটি ইনস্টল করতে পারেন অথবা নাও পারেন। আমি নো থ্যাংকস এ ক্লিক করছি, নো থ্যাংকস এটি দেখতে পাচ্ছেন। নো থ্যাংকস এ ক্লিক করার পর আমার মনিটর পেজে কিন্তু চলে আসবে, টোটাল আমার 10টি এখানে ভিজিট করতে বলেছে টাস্ক ওয়ানের মধ্যে। আমি ভিজিট করার এগেনস্টে এখান থেকে প্রায় 200 পয়েন্ট কালেকশন করে নিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটু লোডিং হতে সময় নেবে, সো আপনাকে একটু ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। সো এটি হচ্ছে রিড নিউজ, রিড নিউজে 10টি রয়েছে, পাশাপাশি রিড নিউজ 2-তে রয়েছে 10টি। আমি রিড নিউজ 1 কমপ্লিট করার পরে অবশ্যই রিড নিউজ 2 যেটি রয়েছে সেটিতে যাব। অলরাইট, দুটো কাজ করে আমি এখান থেকে টোটাল 200 পয়েন্ট এবং এই অ্যামাউন্টটুকু আর্নিং করে নিয়েছি। আশা করি এখানে আপনি ডেইলি চেক তারপর রিড নিউজ এগুলো কমপ্লিট করার পরে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। এবং স্পিন রয়েছে, পাশাপাশি স্কেচ রয়েছে, কুইজ রয়েছে, ক্যাপচার রয়েছে, ভিডিও দেখা রয়েছে, এই কাজগুলো আশা করি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারবেন। এগুলোর জন্য অনেক সময় ব্যয় হবে, সুতরাং আপনি যেহেতু পারবেন আমি নিশ্চিত যে আপনি সেগুলো করে এখান থেকে পয়েন্টগুলো কালেকশন করে নিতে পারবেন। এবার আমি দেখাচ্ছি কিভাবে এখান থেকে উইথড্র নেবেন। উইথড্র নেওয়ার জন্য সরাসরি আপনাকে ওয়ালেটে ক্লিক করতে হবে। ওয়ালেটে আসার পরে আপনাকে জাস্ট এখানে অপেক্ষা করতে হবে যে এখানে একটি অ্যাড চলে আসবে, অ্যাডটি আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনাকে মূল ইন্টারফেসে সিম্পল কাজ করে আমি এখান থেকে $0.05 আর্নিং করেছি। তবে আপনাকে এখানে মিনিমাম পে আউট রিকোয়েস্ট দিতে হবে $20। সো পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে, বিকাশ রয়েছে, পেপ্যাল রয়েছে, পেটিএম রয়েছে, কয়েন বেস রয়েছে। আপনি বিকাশ সিলেকশন করে দিবেন, এরপর আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন, তার মানে $20 সিলেক্ট করে দিবেন। এন্টার ইউর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বারটা, তার মানে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, এরপর আপনি ডলারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে, তার মানে নেক্সটে ক্লিক করার পরে সরাসরি 24 ঘন্টার মধ্যে বা 24 আওয়ার্সের মধ্যে সেই নির্ধারিত অ্যামাউন্টটুকু, তার মানে $20, এখান থেকে আপনি উইথড্র করে নিতে পারবেন, তার মানে অ্যাড করে নিতে পারবেন আপনার বোনাসের মধ্যে। এই হচ্ছে টোটাল আজকের এই অ্যাপসটি। এই ট্রাস্টেড অ্যাপসটিতে আপনি কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে এই কাজগুলো করে করে। সুতরাং এই অ্যাপসটিতে কাজ করে করতে থাকুন। এবং আপনাকে বলে রাখছি যে এই এখানে প্রথমত যেটি নিউজ দেখতে পাচ্ছেন সেই নিউজের মধ্যে মিনিমাম 1 থেকে 2 মিনিট আপনি সময় ব্যয় করবেন, তার মানে সেটি ভিজিট করবেন। ভিজিট করার এগেনস্টে নির্ধারিত পয়েন্টগুলো পেয়ে যাবেন। আর যেটি ডেইলি চেক রয়েছে সেই ডেইলি চেকের মধ্যে আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাবে যাওয়ার পরে হয়তো একটি অ্যাপস ইনস্টল করতে বলবে, সেটি ইনস্টল করার পরে আপনি আপনার মোবাইলের মধ্যে 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দেবেন, তার এগেনস্টে আপনি নির্ধারিত পয়েন্টগুলো পেয়ে যাবেন। আবার আরেকটি অপশন রয়েছে, আপনি থ্রি ডট মেনুতে যখন আপনি ক্লিক করবেন এখানে রেফারেল আর্ন, রেফার এবং আর্নের মধ্যে আপনি যখন ক্লিক করবেন এখানে রেফারটি দেখতে পাচ্ছেন যে রেফার কোড, সেই রেফার কোডটি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রামের মতো যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলোতে অবশ্যই আপনি
সেটি শেয়ার করবেন, শেয়ার করার এগেনস্টে 10% পর্যন্ত আপনি এখান থেকে বোনাস পাবেন যদি তারা জয়েন করে। সো দ্যাটস ইট, এতটুকু আমি এই যে রেফার নাও ক্লিক করার পরে এখানে এই অপশনটি চলে আসবে। এখানে যে অপশনগুলো তারা চেয়েছে সেই অপশনগুলো একটার পর একটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ টেলিগ্রাম চ্যানেল অথবা ফেসবুক গ্রুপ অথবা যে কোনো ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যখন আপনি সেটি প্রোভাইড করবেন তার এগেনস্টে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন তার মানে রেফার করে করে। আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।